আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ ভালোবাসার জন্য খুবই পরিচিত একটা তদবির। এই তদবিরটা যদি করেন আল্লাহর রহমতে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসতে পারে। কিভাবে করবেন? যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে পেতে চায় অথবা যদি স্বামী তার স্ত্রীর উপর থেকে ভালোবাসা ছিনিয়ে নেয়, তার স্ত্রীকে যদি ভালো না বেসে অন্য কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তাহলে এই তদবিরের দ্বারা আল্লাহর রহমতে করার মাধ্যমে সে বসে আসতে পারে। কিভাবে করবেন? কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে। আপনারা দেখেন এই তদবিরটা যখন আপনারা করবেন, এই যে এখানে হচ্ছে আয়াতটা, এই তদবিরটা হচ্ছে এই যে এখানে, আর তদবিরটা যখন করবেন পাক পবিত্র হয়ে নামাজ আদায় করার পর এখানে এভাবে ধূপকাঠি জ্বালিয়ে তারপর আপনাদেরকে করতে হবে। অপবিত্র অবস্থায় করলে হবে না, একাকী অবস্থায় করবেন। একাকী অবস্থায় করলে আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট আসতে পারে। যেমন কোরআনে কারীমের আয়াত, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে এই কোরআনে কারীমের এই আয়াতটা উপরের যেটা, এটা অন্য কাজের জন্য, আপনারা শুধুমাত্র এই আয়াতটা, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই আয়াতটা আমি যে নিয়মে বলেছি এই নিয়মে পাঠ করবেন। এই নিয়মে 1000 গোলমরিচ দিবেন, একক, দশক, শতক, হাজার, 1000 গোলমরিচ, 1000 গোলমরিচ নেবেন। এবং আপনাকে এই কাজটা করতে হবে শনিবার দিন, শনিবার দিন করতে হবে 1000 গোলমরিচ এবং সরিষার দানা, সাদা সরিষা অথবা কালো সরিষা, 1000 সরিষার দানা লাগবে, 1000 গোলমরিচ লাগবে এবং শনিবার লাগবে। পাক পবিত্র হতে হবে, ধূপকাঠি জ্বালিয়ে নিতে হবে এবং দু রাকাত নামাজ আদায় করে নিতে হবে। আল্লাহর রহমতে কোরআনে কারীমের এই আয়াতটা, কোনো কুফুরি কালাম না, এই আয়াতটা আপনি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। সাথে সাথে আমি আপনাদেরকে আরো কিছু আয়াত বলছি। আকাল আল মালিক উতুনি বিহি আস্তাখলিসু লি নাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। এই আয়াতটা আপনাকে 70 বার পড়তে হবে, 70 বার পরে 70 বার ফুল দিবেন। এই আয়াতটা কোথায় আছে আমি আপনাদেরকে বলে দিয়েছি কোরআনে কারীম থেকে এই আয়াতটা। এই আয়াতটা পড়ার পর ইনশাআল্লাহ এই যে আপনাদেরকে সরিষার দানা দিলেন 1020, 1000 গোলমরিচ, এবার সবগুলো একসাথে করেন, গুনে গুনে একটা একটা নিতে হবে। এই জিনিসগুলো একসাথে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কড়াই নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আপনাকে ওই যে তেল নিতে হবে, এই তেলের মধ্যে 1000 গোলমরিচ দিয়ে দিবেন, 1000 সরিষার দানা দিয়ে দিবেন, সবগুলো একসাথে দিয়ে আপনি 1000 বার এই আয়াতটা পড়বেন। এবং যে আয়াতটা বললাম এই আয়াতটা 70 বার পড়বেন এবং আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ে এগুলোর মধ্যে ফু দিবেন। আল্লাহর রহমতে কাকে করতে চাচ্ছেন তাদের নাম তো আপনার মনে মনে আছে ইনশাআল্লাহ। এভাবে যদি এই কাজটা করেন আল্লাহর রহমতে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, ভালোবাসার মানুষকে কাছে এনে দিবেন। এবং এটা নিজেরা করবেন, যদি এছাড়া নিজেরা করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। নিজেরা করলে ভালো হয়, আবার করতে গিয়ে ভুল করবেন না, ভুল করলে আবার ভালো, যেখানে ভালো আছে সেখানে অবশ্যই ক্ষতি আছে, এটা আমরা সবাই জানি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর এমন আপডেট আমাদের সাথেই থাকবেন, আর আমাদের মাধ্যমে করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।